वेलकम एवरीवन कॉलेज और विश्वविद्यालय इवेंट सेमिस्टर परीक्षा संक्रांत अत्यंत गुरुत्वपूर्ण अपडेट आज के वीडियोते शेयर करब। इवेंट सेमिस्टर परीक्षा संक्रांत अत्यंत गुरुत्वपूर्ण এই মুহূর্তে যে আপডেট प्रथम जो अपडेट आसছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ কিন্তু অফলাइन পরীক্ষার সেমিস্টার পরীক্ষা অফলাइन মোডে নেবে সেই নোটিশ প্রকাশ করেছে। পাশাপাশি আরো সবথেকে যে বড় আপডেট আজকে যে শিক্ষামন্ত্রীর সাথে বিভিন্ন উপাচার্যদের যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটি ক্যান্সেল হয়ে গেছে। পাশাপাশি আরো 5টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত আপডেট অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। तो प्रथम तुम्हारे जेटा जानिए रखी इतिमध्ये किन्तु जे मीटिंगटी होवार कथा छिलो शिक्षामंत्री संगे विभिन्न विश्वविद्यालयेर उपाचार्यदेर संगे जे मीटिंगटी होवार कथा छिलो आजके एई मीटिंगेर दिके किन्तु सकलेरई दृष्टि छिलो कारण प्राथमिकभावे एई मीटिंगेर विषयबस्तु छिलो जे स्नातक स्तरे भर्तिर जे नतून नियम कानून चालू होच्छे कलेजे भर्तिर जे सेंट्रलाइज्ड नियम कानून चालू होच्छे सेई निये आलोचना किन्तु चारिदिके जे परिस्थिति एवं विक्षोभेर कथा माथाय रेखे किन्तु विभिन्न विश्वविद्यालय थेके आपडेट एसेछिलो जे आजकेर जे मीटिंग आजके शिक्षामंत्रीर संगे विकास भवने सशरीरे विभिन्न उपाचार्यदेर संगे जे मीटिंग होवार कथा छिलो सेई मीटिंगे किन्तु परीक्षा संक्रांत विषयटिओ किन्तु उपस्थापन हतो किन्तु एई मीटिंगटी किन्तु कैंसल करे देওয়া হয়েছে। কাল রাতেই বিকাশ ভবন থেকে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মিটিংটি অনিবার্য কারণবশত এই সপ্তাহে হচ্ছে না পরের সপ্তাহে মিটিংটি হবে এবং পরের সপ্তাহ আস্তে আস্তে কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিসিশন পেয়ে যাব। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আপডেট কবে আসবে এবং অবশেষে কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে 20 মে অর্থাৎ আগামী কাল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই দীর্ঘ প্রতীক্ষিত যে মিটিং সেই মিটিং কিন্তু সংগঠিত হবে যেখানে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা কোন মোডে হবে অনলাইন মোডে হবে নাকি অফলাইন মোডে হবে। পাশাপাশি এই মুহূর্তে যে অন্যতম বড় তথ্য উঠে আসছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ভয়ঙ্কর আপডেট কিন্তু সামনে এসেছে যার ফলে ছাত্রছাত্রীরা কিন্তু চরম বিভ্রান্ত হয়ে পড়েছে। যে আপডেট উঠে আসছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ IISW BM কিন্তু ইতিমধ্যেই নোটিশ প্রকাশ করেছে যে তারা MBA যে 4th সেমিস্টার তাদের 4th সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ অফলাইন মোডে নেবে। এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ IISW BM থেকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ এরা তাদের MBA যে 4th সেমিস্টার পরীক্ষা সেটা কিন্তু অফলাইনে নিচ্ছে এবং এই মতো অবস্থায় কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বিভ্রান্তি ছড়িয়ে গেছে। তাহলে কালকের মিটিং এ কি সিদ্ধান্ত হতে চলেছে তো দেখো কালকের মিটিং এ কি সিদ্ধান্ত হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু কেউই আমরা জানি না। কিন্তু যা আপডেট উঠে আসছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা থেকে হাঁটতে পারে কিন্তু তা সত্ত্বেও এই যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নোটিশ আজকে চলে এলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ IISW BM এই কলেজের আবার MBA 4th সেমিস্টারের পরীক্ষা কিন্তু অফলাইন মোডে হচ্ছে। তো এই মতো অবস্থায় এটাই কাম্য যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ছাত্রছাত্রীরা কিন্তু আজকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ চালাচ্ছে আমরা দেখছি যে রবীন্দ্র ভারতী থেকে শুরু করে বর্ধমান বিশ্ববিদ্যালয় উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিন্তু কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় এমনকি আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো সমস্যা সমাধান হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ চলছে এবং এমত অবস্থায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেটা উচিত যে ছাত্রছাত্রীদের পক্ষে ডিসিশন নেওয়া অর্থাৎ অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আরো অনেক বিশ্ববিদ্যালয় তাকিয়ে রয়েছে। যেমন তোমাদেরকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপডেট জানাবো। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অফলাইন পরীক্ষার নোটিশ প্রকাশ করেছিল এবং বলেছিল যে হোম সেন্টারে পরীক্ষা হবে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তুমুল বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভের জেরে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের জানায় যে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আপডেট তোমরা অনেকে জানতে চাইছো তোমাদেরকে জানিয়ে রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা জানিয়েছে যে এই নিয়ে এখনো বিশ্ববিদ্যালয়ে আলোচনা চলছে সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে সিদ্ধান্ত পরে জানানো হবে। অর্থাৎ এক কথায় কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় বা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিও কিন্তু সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নেয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত প্রভাবিত করবে বাদবাকি বিশ্ববিদ্যালয়গুলোকে। ইতিমধ্যে কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং যা আপডেট উঠে আসছে যে মাত্র 2 জন পরীক্ষার্থী বাদে কিন্তু সকলেই কিন্তু উপস্থিত অর্থাৎ সকল ছাত্রছাত্রী কিন্তু অফলাইনে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে কলা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা শুরু হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং বিভাগের অফলাইন পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত কিন্তু রবীন্দ্র ভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের অফলাইন ডিসিশনে কিন্তু অনড় থাকলো এবং এদিকে কিন্তু গতকাল রাতে আমরা দেখেছিলাম যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের সিদ্ধান্ত পাল্টে দিয়েছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইনে পরীক্ষা নেবে। যদিও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানাবে, কিন্তু যেহেতু কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, সুতরাং এটা ধরেই নেওয়া যায় যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইন মোডে পরীক্ষা হবে। পাশাপাশি তোমাদেরকে আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের আপডেট জানাবো। আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং পড়ুয়ারা কিন্তু আমরণ অনশন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। যেটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে একজন পরীক্ষার্থী কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, একের পর এক হচ্ছে পরীক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তা সত্ত্বেও কিন্তু কোনো হেলদোল নেই। এবং আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে যেটা জানানো হয়েছিল যে 50% থিওরি 50% অনলাইন নেওয়া হবে এবং ছাত্রছাত্রী তা মানতে না চায় আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব দেওয়া হয় যে 80% অনলাইন 20% অফলাইন পরীক্ষা হবে, কিন্তু ছাত্রছাত্রীরাও তাদের দাবিতে অনড়। তারা চায় সম্পূর্ণ পরীক্ষা অনলাইন হবে এবং এখনো পর্যন্ত কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন এবং অনশন চলছে। পাশাপাশি তোমাদেরকে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আপডেট জানাবো। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অভ্যন্তরীণ মিটিং শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটি খুশির খবর জানিয়ে রেখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইন পরীক্ষার পথেই হাঁটতে চলেছে এবং এই মতো অবস্থায় আমাদের সকলেরই চোখ থাকবে আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিটিং এর দিকে। ইতিমধ্যে যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ তাদের এমবিএ 4th সেমিস্টারের পরীক্ষা অফলাইন নোটিশ দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনই ভেঙে পড়ার কিছু নেই, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিটিং এর যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আমরা কালকে জেনে যাব এবং যা আমরা আশা রাখবো যে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে এই ডিসিশন নেবে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।